ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটি একটি শর্ট ভিডিও হবে যেখানে শুধুমাত্র উত্তরগুলো দেখানো হবে আলোচনা হবে না তোমরা জানোই যে আমি শর্ট ভিডিওগুলোতে শুধুমাত্র উত্তরগুলো দেখাই আলোচনার জন্য আমার আরও কিন্তু বড়ো বড় ভিডিওগুলো আছে সেগুলো তোমরা সেখান থেকে দেখবে আর যারা চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে রাখবে আমি শুধু উত্তরগুলো এখানে স্ক্রল করে যাব তোমরা উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে এবং দেখে রাখবে তো আমাদের নমুনা সাত পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ দেখি তো প্রথমে আমাদের যে একটি অনুচ্ছেদ দেওয়া আছে ওই অনুচ্ছেদ থেকে আমাদের যোজকগুলো খুঁজে বের করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে ও যোজক মানে যা দিয়ে একটা বাক্য বা দুইটা বাক্য একটা বাক্যকে আর অন্য অনেকটি বাক্যের সাথে যুক্ত করা হয় বা একটি শব্দকে অন্য একটি শব্দের সাথে যুক্ত করা হয় সেগুলোকে যোজক বলে যেমন ও এবং কিন্তু বা এখন তাছাড়া তবু কারণ এগুলো কিন্তু তোমাদের এই অধ্যায়ের যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেখানে পাওয়া যোজকগুলো এরপর যুজকের সংজ্ঞাসহ যোগাযোগের প্রকারভেদ আমি এখানে দেখাচ্ছি তোমাদের যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবে এবং পড়ে নেবে তো যোজক প্রধানত পাঁচ প্রকার যথা সাধারণ যোজক এরপর বৈকল্পিক যোগাযোগ বিরোধমূলক যোজক কারণবাচক যোজক সাপেক্ষ যোজক এবং পাঠ থেকে তোমাদের যোজক খুঁজি বলতে তোমাদের চিঠি বিলি এবং সুখী মানুষ যে গল্প আছে সেখান থেকে যে নাটক আছে সেখান থেকে তোমাদের যোজকগুলো খুঁজতে বলা হয়েছে তো চিঠি বিলিতে আছে আর এবং সুখী মানুষে আছে আর এবং তাই তাহলে তত যত ও যদি আচ্ছা এরপর তোমাদের একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে যে অনুচ্ছেদটি আমি আগে লিখে রেখেছি এই অনুচ্ছেদটি থেকে তোমাদের যোজকগুলো খুঁজে বের করতে হবে তো এই অনুচ্ছেদটি আমি দেখাচ্ছি একটু ছোট করে নেই তো সেখান থেকে তোমাদের যোজকগুলো খুঁজে বের করতে হবে তো এখানে ওই অনুচ্ছেদটির যে যোজকগুলো আছে সেগুলো আছে এবং হঠাৎ তারপরে আছে কিন্তু অথবা কারণ কিন্তু কারণ আর সুতরাং এগুলো কিন্তু এই এইখানে যে যোজকগুলো আছে সেগুলো তো সবাই ভালো থাকবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্টস বক্সে লিখতে অবশ্যই ভুলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ